ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের সকলকে জানাই শুভ নবমীর অনেক শুভেচ্ছা। কালকের ভিডিওতে তো তোমরা দেখলে অষ্টমীর দিনকে বেশ ভালোই ঠাকুর দেখা হলো, ভোগ খেয়েছি, তো সব মিলিয়ে বেশ ভালো কেটেছে। তো নবমীর দিন আজকেও বেরিয়ে গেছি হচ্ছে ঠাকুর দেখতে। কোথায় যাচ্ছি ঠাকুর দেখতে? লন্ডনের স্লাউ। তো লন্ডনের স্লাউতে আজকে আমরা যাচ্ছি, ওখানে দুর্গা পুজো হয়, দুটো পুজো হয়, তো ওখানেই যাওয়ার আজকে ইচ্ছে আছে। মানে আমরা বেরিয়ে গেছি, ওয়েদার আপাতত তো রোদ আছে কিন্তু ঠান্ডাও বেশ আছে। ওই শাড়ি পরে একটু স্টাইল মারার জন্য আর কি নিয়ে বাট এই যে জ্যাকেট নিয়ে নিয়েছি হাতে। তো চলো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। পরপর দুদিন যে ঠাকুর দেখতে বেরোনো হলো এটাই খুব ভালো ব্যাপার। বিদেশেও আমরা রোজ যে ঠাকুর দেখতে বেরোনোর যে রীতিটা ওটা বজায় রাখতে পেরেছি অ্যাট লাস্ট। তো যাই হোক চলো স্লাউতে যাই, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। এ দেখো এটা হচ্ছে আমার নবমী লুক, কেমন সেজেছি প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও। ওই যে গাড়ি আসছে, চলো যাওয়া যাক। কালকে আমরা যাদের সাথে ঠাকুর দেখতে গেছিলাম আজকেও তাদের সাথেই যাচ্ছি। আমার হাজবেন্ডের অফিস কলিগ আর তার ভাই, তো সেই দাদা দিদির সাথেই যাচ্ছি আজকেও। বাঙালি একসাথে অনেক না হলে কি আর ঠাকুর দেখে মজা পাওয়া যায় বলো? তাই আমরা চার বাঙালি মিলে বেরিয়ে পড়লাম আর আমরা চলেও এসেছি হচ্ছে যেখানে দুর্গাপুজো হচ্ছে। চলো ভিতরে যাওয়া যাক। বাহ, বেশ জমজমাট, কত লোক এসছে দেখেও বেশ ভালো লাগছে। ম্যাক্সিমাম মেয়েরাই শাড়ি পরেছে আর কিছু ছেলে পাঞ্জাবিও পরেছে, তো সব মিলিয়ে বেশ একটা সেই দুর্গাপূজা দুর্গাপূজা যেমন আমাদের ওখানে যেরকম ফিলিংস হয় ঠিক সেরকমই লাগছে। সব বাঙালি, এত বাঙালি এক জায়গায়, মানে পুজো ছাড়া তো এরকম চট করে এখানে দেখা যায় না, তো বেশ ভালো লাগছে। ওই দিকে দেখছি আবার স্টলও আছে, চলো একবার গিয়ে দেখা যাক কি আছে ওখানে। আমরা কিরকম না কোথায় ঠাকুর দেখতে এসে ফার্স্টে ঠাকুরের মুখ দেখবো সেটা না দেখে আমরা কি কি খাওয়ার আছে স্টলে সেটা দেখতেই ব্যস্ত। স্টলের পাশ দিয়ে ঠাকুর দেখতে যেতে হবে, তাই চলো দেখে নিই। সিঙ্গারা, ভেজিটেবল চপ, ফিশ ফ্রাই, এই সমস্ত তো আছে, নানা রকমের মিষ্টি আছে এখানে, তো সব মিলিয়ে জমজমাটি খাওয়ারের ব্যবস্থা। না চলো এবার ঠাকুর রাগ করবে, ঠাকুরের মুখ দেখে আসি। সবাই ঠাকুরের সামনে দাঁড়িয়ে শাড়ি পরে সুন্দর সাজুগুজু করে ফটো তুলতেই ব্যস্ত। বাহ কি সুন্দর হয়েছে ঠাকুরটা, আর ডেকোরেশনটা দেখো কি সুন্দর করেছে, নানা রকম আলপনা, শঙ্খ, এরকম কলকা টাইপের ডিজাইন, কুলোর মধ্যে নানা রকম সেই ছবি, খুব সুন্দর করেছে, ডেকোরেশনটাও খুবই ভালো করেছে। বাহ বেশ ভালো, সত্যি বিদেশে ওরকম ভালোভাবেই বেশ পুজো হয়, যেটা আমাদের আগে মানে টিভিতে শুনতাম কিন্তু নিজের চোখে দেখিনি। দেখো ঠাকুরের মুখটা কি সুন্দর। পুজো চলছে, সবাই সুন্দর শাড়ি পরে সাজুগুজু করে ঠাকুরের সামনে ফটো তুলছে, তো ভাবলাম যে আমরাও একটুখানি ফটো তুলে নিই চারজনে মিলে, তারপরে এখান থেকে বেরিয়ে যাব। ঠাকুর দেখে প্রসাদ খেয়ে আমরা বেরিয়ে গেছি। আর একটা জায়গাতেও দুর্গাপুজো হয়, ওখানে গেছিলাম কিন্তু যেহেতু 7:30 বেজে গেছে রাত্রিবেলা, ওখানে বন্ধ করে দিয়েছে, ওখানে আর দেখা গেল না। তো আমরা দেখলাম ওরই আশেপাশে এই দোকানটা বিরিয়ানিওয়ালা, আর নাম দেখেই বুঝতে পারছো বাঙালির আবেগের সাথে ওতপ্রোতভাবে জড়িত হচ্ছে বিরিয়ানি। তো আমরা সেই দোকানে ঢুকে পড়লাম চার মূর্তি মিলে। তো আমরা গুগল ম্যাপে দেখলাম যে বাড়ি পৌঁছতে অনেক দেরি হবে, তার কারণ হচ্ছে প্রচুর জ্যাম রাস্তায়। তো জন্য সবাই মিলে ঠিক করা হলো যেটা পার্সেল করে নেওয়া হবে, তো বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া হবে। রেস্টুরেন্টটা হচ্ছে খুব সুন্দর আর প্রাইসটা হচ্ছে একদম রিজনেবল, মানে পকেট ফ্রেন্ডলি। তো আজকে আমরা অর্ডার করেছি হচ্ছে দুটো জাফরানি বিরিয়ানি, একটা হচ্ছে চিকেন তন্দুরি আর একটা হচ্ছে চিকেন ড্রামস্টিক।
বিরিয়ানি ছাড়াও এখানে নানা রকমের ডেজার্ট পাওয়া যায়, তো নানা রকম মিষ্টি, যেমন হচ্ছে তোমার গোলাপ জামুন, রসগোল্লা, এগুলো যেমন পাওয়া যায়, সুজির হালুয়া, গাজরের হালুয়া, এই সমস্ত কিছু পাওয়া যায়। তো সব মিলিয়ে রেস্টুরেন্টটা হচ্ছে অসাধারণ। মানে আমাদের বাড়ি যদি এর আশেপাশে হতো, সপ্তাহে একদিন একদম বাধা ধরা নিয়ম হতো। খাবার নিয়ে নিয়েছি আমরা, এবার বেরিয়ে পড়েছি, আর দেখো চারিদিকে কত বাজি ফাটছে, জানে মনে হচ্ছে দুর্গাপূজার আবহতেই বাজি ফাটছে। কি সুন্দর লাগছে, পর পর ফেটেই যাচ্ছে, আর পুরো উৎসব উৎসব ফিলিংসটা আরো বেড়ে যাচ্ছে। প্রচুর জ্যাম ছিল রাস্তায়, 45 মিনিটের রাস্তা, আমরা এলাম হচ্ছে 2 ঘন্টাতে। বুঝতেই পারছো প্রচন্ড টায়ার্ড। তো খাবারগুলো চলো খুলে ফেলি, তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে আজকে আমরা কি কি অর্ডার করেছি। দারুণ গন্ধ বেরোচ্ছে, জাস্ট আমরা ড্রেসটা চেঞ্জ করেই খেতে বসে যাবো। দেখো এখানে চিকেন ড্রামস্টিক, আর এটা হচ্ছে চিকেন তন্দুরি, আর এগুলো হচ্ছে তোমার চিকেন বিরিয়ানি, দুটো দিয়েছে রায়তা, আর এটা হচ্ছে বিরিয়ানি। আহ দারুন, এটা দেখে মনে হচ্ছে কিন্তু যে বিরিয়ানি। তো দেখতেই পেলে এত সুন্দর খাবার, আর তো তর্ষ হয় না, আমরা ফ্রেশ হয়ে নিয়ে একটু তারপরে একদম খেতে হবে, প্রচন্ড জোর খিদেও পেয়েছে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর তোমরা আজকের দিনে কি কি প্ল্যান করলে, কোথায় কোথায় ঠাকুর দেখলে প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতো টাটা, নেক্সট দিন অন্য কোনো ব্লগে দেখা হবে।